জন্য খুব সুবিধা, কারণ নীলু ভাবি অনলাইনে প্রচুর কেনাকাটা করে, আমি ওনার রিভিউ দেখে তারপরে কেনাকাটা করি। কিন্তু খুব এগুলো যদিও ডিসপোজেবল, কিন্তু এগুলো ইউজ করার পরে এখানে রাখা হয় কেন বুঝি না, বাঙালিরা কোনো কিছুর মায়া মনে হয় ছাড়তে পারে না। তো যাই হোক, এটা নিয়ে যাই। আর এটা হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করা হয়েছিল পরশু দিন রাতে, আর দিনের বেলা একটু উপর উপর দিয়ে করে ফেলেই হয়ে যায়, আজকেও তাই হবে, একটু উপর উপর দিয়ে করলেই হয়ে যাবে, অত ডিপ ক্লিন করতে হবে না। তো এটাকে নিয়ে ফেলে দিই। বেসিনটার এই জায়গাটা, বেসিনটাতে তো খালি হাতটা ধোয়া হয় বাইরে থেকে, এই যে দরজা থেকে আসলেই এদিকে নেমেই এখন হাত ধোয়ার একটা প্রচলন তো গত আড়াই বছর ধরে। তো এই জন্য একটু সাদা বেসিন তো একটু দাগ হয়ে যায়, আবার সামান্য একটু ক্লিন করলে একদম ঝকঝক ঝকঝক করে। এটাকে একটু ধুতে হবে, নিয়ে যাই, এটাকেও একটু ওয়াশ করি। শখের দাম বড় বেশি দিতে হয়, এটা কিন্তু একেবারে ধ্রুব সত্য কথা। গাছ লাগানো কিন্তু শখের পর্যায়ে পড়ে না, এটা হচ্ছে অত্যাবশ্যকীয় একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। কারণ এই গাছগুলোই না এই নাগরিক জীবনকে অনেকটা সজীব করে, অনেকটা না বহুলাংশে সজীব করে। কিন্তু শখ বলতেই যে ছোট ছোট প্ল্যান্টগুলো লাগানো, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করা অথবা মনের খোরাক মানে বাড়ানো, এটার কিন্তু অনেক দাম দিতে হয়, মানে প্রচুর পরিশ্রম করতে হয়। যখনই এগুলো পরিচর্যা করি না, তখনই বারবার আমি এই কথা মনে করি, তারপরও খুব ভালো লাগে, সত্যি বড় বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দায় সবাইকে স্বাগত, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর আজকে হচ্ছে সোমবার, তো আজকে না অরণ্য বাসায়, কারণ হচ্ছে কালকে অফিস থেকে এসে বললো যে ওদের অফিসে পাঁচজনের করোনা আর কি, মানে করোনা পজিটিভ, তো এই জন্য আপাতত হোম অফিস হবে। তো সেই জন্য এখন হচ্ছে বাসাতে একটু ভরা ভরা মনে হচ্ছে, যদিও রুমে উঠে কাজ কর্ম করতেছে, কিন্তু তারপরে মনে হচ্ছে না বাসার মধ্যে মানুষ, বাসার মধ্যে মানুষ। তো সকালবেলার কাজকর্ম করে এখন কী করলাম, রান্নাঘরের কাজও একটু মানে মোটামুটি আগায় ফেলছি, ভাত রান্না করে ফেলছি, করলা ভাজি করে ফেলছি। তো এখন হচ্ছে একটা মুরগি, দেশি মুরগি, সেটাকে কাটবো, কেটে রান্না করব। আর হচ্ছে কী করব, আর হচ্ছে কাচকি মাছ, ছোটো মাছ আছে না, ছোটো মাছের বড়া করব। এই কাচকি মাছকে না আমার আপারা এই কী বলে পুষ্পকুড়া বলতো ছোটোবেলা থেকে, এখনও বলে নাকি জানি না, তবে এখন কাচকি মাছই বেশি বলে। কিন্তু ওই আমার না এই মাছটা দেখলে মনে হয় পুষ্পকুড়া, তা আমি ওই পুষ্পকুড়াই করি। আর এখানে হচ্ছে ইয়ে খাচ্ছি, কি যেন বলে টক দই এর ঝোল খাচ্ছি, আর হচ্ছে সিঙ্গারা। সিঙ্গারা যে আমার কি প্রিয় একটা জিনিস, আলু পুরি আর সিঙ্গারা সাংঘাতিক প্রিয় একটা জিনিস। আর এখন হচ্ছে সকালবেলা লিকার চা খাই, তারপরে হচ্ছে টক দই খাই, লেবু পানি খাই। আজকে রোয়েদার হচ্ছে রোদ এবং গরম প্রচুর, কিন্তু একটু ঝিরিঝিরি ঝিরিঝিরি বাতাস আছে, মানে মিষ্টি, খুব একটা অসহনীয় যে গরম সেটা না। এই যে ফ্যান বন্ধ করে বসে আছি, কিন্তু বসে থাকতে পারতেছি, কারণ এখান থেকে ঝিরঝির করে একটা বাতাস আসতেছে। আর এই পাশে ইয়েটা না আলোর জন্য বোঝা যাবে না, কিন্তু এই বারান্দাটায় পাশে বসলে এত ভালো লাগে, কিন্তু প্রচণ্ড রোদ, তো আলোর জন্য বোঝা যাচ্ছে না, খুব ভালো লাগে। তো আমি হয় এই বারান্দায় না হলে লিভিং এর বারান্দায় একটা টাইমে বসে একটু চা বা কিছু খাই। আর এখন তো টক দই খাই, লেবু পানি খাই, অনেক সময় ড্রয়িং রুমের সোফাটার মধ্যে বসে একদম বরাবর লিভিং এর বারান্দা দিয়ে বাইরেটা দেখতে দেখতেও খাই। তো এখন এটা একটু রিল্যাক্সলি খাবো, তারপরে যাবো হচ্ছে রান্নাঘরে, রান্নার কাজ টাজগুলো শেষ করবো চটাপট, কারণ হচ্ছে আজান দিয়ে ফেলছে, একটা বেজে গেছে। তো আমরা একটু দেরি করেই খাই, তো এই জন্য একটু দেরি করেই রান্না করি। এটাকে এখন একটু শেকবো, শেকে তারপরে এটাকে করব হচ্ছে
রান্না করব। আর এখানে হচ্ছে মুরগির জন্য যে আলু কুটে রাখছি, এখানে টক দই কাছে রাখলাম, আর করলা ভাজি অলরেডি করে এই যে এখানে রাখলাম, আর এই যে এখানে সেই ছোট মাছ এই যে যেটাকে আমি পুষ্পগুড়া বলি এই মাছটা, বেসন, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, ধনে পাতা, এটার মধ্যে একটু হলুদ দিব, একটু সামান্য আদা রসুন দিব, দিয়ে এটাকে না আজকে বড়া করব, মুচমুচে বড়া করব গরম গরম ভাতের সাথে। আর এখানে সব রেডি, তো এইগুলো করে টরে শেষ, ভাত অলরেডি হয়ে গেছে। আর হচ্ছে এইরকম কোটাকুটি করতে না এগুলো সব ঠিকঠাক করে রেডি টেডি করতে অনেক সময় লাগে। এখন রান্না করব, একদম চুলায় দিব, হয়ে যাবে, কোনো ঝামেলা নাই। তো রান্না বান্নাটা শুরু করে ফেলি। এখানে আমি মুরগি রান্না করার জন্য না পেঁয়াজ লাল করে সমস্ত মশলা দিয়ে টক দই দিয়ে মশলাটা কষাবো আর কি। আর এখানে মুরগিটা সেকছি, মুরগি সেকতে সেকতে আমার জীবনের ঘন কালো অন্ধকার নেমে আসছে, সেটা কেন একটু পরেই বলবো। এখন আপাতত বলি আমি ওই ছোট মাছের সাথে কিভাবে বড়া করব। আলু, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচামরিচ, জিরা, একটু হলুদ, এগুলো সব দিয়ে, আর এই হাফ হাফ ইয়েটা মানে হাফ কাপ না হাফ কাপেরও কম, কোয়ার্টার কাপ বেসন দিয়ে আমি ওই ছোটো মাছগুলোকে ভালো করে মেখে নিব। এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম পানি টানি কিছুই দিব না, শুধু লবণ দিব। ইদানিং না সব কিছুতেই পিঙ্ক সল্টাই ব্যবহার করি, আগে শুধু আমার জন্য করতাম, এখন সবার জন্যই করি। তো এটা ঢাকা দিয়ে রেখে আসলাম হচ্ছে মুরগির কাছে। আর এখানে আমি আদা রসুন হলুদ মরিচ তারপরে হচ্ছে জিরা সব কিছু দিলাম, টক দইও দিব, যে দেখে টক দই দিয়ে মশলাটাকে ভালো করে সুন্দর করে কষাবো, তারপরে আমি এখন মুরগি কাটবো। কিন্তু মুরগি শেখতে শেখতেই মুরগিটাকে যখন আমি শেখছিলাম না তখনই আমি বুঝে গেছি যে আজকে খুবই দুর্যোগ আমার জন্য। সেই দুর্যোগ হচ্ছে কি, মুরগিটা দেশি মুরগি বলে আমার সাহেব আনছেন, কিন্তু এটা কক মুরগি। আমি আমার এত বছরের সংসার জীবনে সমস্ত বাজার নিজের হাতে করলেও মুরগিটা দেশি মুরগিটা কিন্তু সবসময় হাজবেন্ডই কিনতেন, কারণ এই একটা জিনিস উনি খুব ভালো কেনেন। কিন্তু এই প্রথম দেখলাম দেশি মুরগি বলে কক মুরগি দিয়ে দিয়েছে, উনি টেরও পান নাই। তো আমার তো কক মুরগি তো আমরা আসলে তেমন একটা খাই না, মানে নর্মাল রান্না খাই না, কক মুরগি খাই হচ্ছে মোরগ পোলাও বা মুরগির রোস্ট করা এসবে। কিন্তু আমি যেহেতু নর্মাল মুরগির ঝোল করব বলে আজকে সব রেডি করে ফেলছি, মশলাও দিয়ে ফেলছি, এখন আর কিছু করার নাই। করলেও করার ছিল কিন্তু আর কিছু করলাম না, ভাবলাম কি না থাক রান্না করি হয়তো খাবে সবাই আর কি। কিন্তু বিশ্বাস করেন আমি তো এখন রাতে ভয়েস ওভার দিচ্ছি, সেরকমভাবে কেউই খায়নি, আমি তো একেবারেই না, হাজব্যান্ড এক টুকরা মানে সাহেব এক টুকরা খেয়েছে, অরণ্য তো একদম ধরেই নাই। তো এই হচ্ছে আজকে খুবই দুঃখের ঘটনা। তো যাই হোক, এখানে আমি এখন বড়াগুলো ছোট ছোট করে দিয়ে দিব সব, দিয়ে না এক পিঠ একদম ভালো করে মোটামুটি লাল লাল হবে তখন আরেক পিঠ উল্টাবো, তার আগে কিন্তু খবরদার উল্টানো যাবে না, মানে ঠাট্টা করলাম, খবরদার কথাটা আসলে মানে কোনোভাবেই উল্টানো যাবে না, সাবধানতা অবলম্বন আর কি। দুই পিঠি যখন একটু লাল লাল হয়ে যাবে তখন ইচ্ছা মতে আপনি নাড়াচাড়া নাড়াচাড়া করে একদম ঝুরঝুর মানে মুচমুচে ভাজা করে নেবেন, আর এত মজা লাগে আমার কাছে, বিশেষ করে গরম ভাত। তিনটার বেশি বাজে যে টেবিলে, এখানে হচ্ছে শশা, মিষ্টি কুমড়া, বোম্বাই মরিচ আর করলা আলু দিয়ে ভাজি, আর এই যে পুষ্পগুড়া মানে ছোট মাছের আলু দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে সব কিছু দিয়ে কাঁচামরিচ দিয়ে ধনে পাতা দিয়ে ছোট মাছের বড়া, আর এখানে হচ্ছে এই যে মুরগির পাতলা পাতলা ঝোল, লাল লাল একদম, লাল লাল পাতলা পাতলা ঝোল, খুব সুন্দর আসছে কালারটা, একদম টেলটেলা একটা ঝোল আর কি, লাল লাল ঝোল। তো ডাল আজকে নাই, তো ভাবলাম কি একটু টমেটো টক করি, এই যে টমেটোর একদম পাতলা টক, আর এখানে হচ্ছে গরম গরম ভাত। তো এখন একটু ভাত খাওয়া হবে এই আর কি। আর এইদিকে হচ্ছে ওয়েদারের রোদ, অনেক রোদ, রোদ অনেক রোদ মানে কি গরমও আছে রোদও আছে আবার একটু বাতাসও আছে এই আর কি। অরণ্য এই রুমে কাজ করতেছে, আমাকে বলছে যে মাম্মি খাবার হলে আমাকে মেসেজ করে দিবা, দরজা ধাক্কাবা না অথবা জোরে কথা বলবা না, যেহেতু ওর অফিসের কাজ চলতেছে হোম অফিস। এই হচ্ছে অবস্থা, এখন খাওয়া দাওয়া হবে। এখন বাজে বিকেল 5:30, হ্যাঁ 5:30 মানে একটু পরে আমি ছাদে যাব, কলিং বেল বাজলো, তো দরজা খুলে দেখলাম একটা পার্সেল আসছে, নিচের সিকিউরিটি গার্ড নিয়ে আসছে। তো পার্সেলের পেমেন্টটা করে দিলাম, করে
পার্সেলটা এখানে রাখবো, রেখে তারপর আমি ছাদে যাব। আর এই যে ড্রয়িং রুমে লাইট জ্বালানো, ড্রয়িং রুমে মনে হয় হাজবেন্ড নামাজ পড়ছে, আর অরণ্য আজকে দুপুরে খায়নি। 6টা বাজে ছাদে আসলাম, কালকে তো ছাদে আসি না, ঘুমাই গেছি। আর ছাদে না আসার আরেকটা কারণ ছিল কালকে হচ্ছে রানী ভাবি ঢাকার বাইরে নাহারও অফিস থেকে ফিরে নাই, সুতো পাও ফিরে নাই। তারপরে হচ্ছে আমার উপরে যে থাকে লিথি, মানে অরোরা আদ্রি ওরাও ছিল না, তা আমি জানি যে ছাদে তাহলে আজকে কেউ তেমন উঠবে না, ওই জন্যই কালকে আরও মানে ভাবলাম যে একটু শুই, তারপর তো ঘুমাইয়ে গেলাম। কিন্তু আজকে আজকেও ভাবি আসে নাই, রানী ভাবি এখনও আসে নাই, আজকে রাতে হয়তো চলে আসবে বা সন্ধ্যার পরে ইনশাল্লাহ। কিন্তু তারপরে ছাদে উঠলাম যে গাছগুলো একটু দেখতে হবে, একদিন না দেখলেই না অসুবিধা, কেউ না কেউ আমরা একটু মনিটরিং করি তো। না ওই যে ছাদে, ও না সুতোপা তো আসছে, আমি আরো বলছি সুতোপা আসে নাই, সুতোপা আসে নাই। ওই যে সুতোপা, সুতোপা তুমি কখন আসছো? ও আমি তো বলি সুতোপা অফিস থেকে আসে নাই। ওই যে গাছে পানি দিচ্ছে, পানি দেখতে মানে পানি দিচ্ছে সব ঠিকঠাক মতো, এটা দেখা মনিটরিং করাটাও খুব জরুরি। তো আমার ওখানে ধোপাটি গাছ খুব সুন্দর, ওদিকে আর যাবো না। আর এবার না সেকেন্ড ব্যাচে যে পুঁইশাকগুলো লাগালাম এগুলো ধরি ঠিকঠাক মতো হচ্ছে না, কি অসুবিধা এই। ইয়ে তুমি কলটা রেখে না আমাদের সাথে, আমি আরও কেউ ছাদে আসবে না দেখে না জানি নাই, তুমি নিচে গিয়ে একটু বলো যে ফ্লাক্সে করে যেন একটু দিয়ে দেয় স্যার। হ্যাঁ অল্প দিলেই হবে, বলবা যেটুকু আছে না, তুমি না হাসান, তুমি আবার কি বলতে কি বলবা। তো ওই যে সুতোপা, আমি আজকে চা আনি নাই, সুতোপাকে দেখে এখন চা হাসান একটু আমাদের ঘরে যাও, একটু চা নিয়ে আসো। এই ক্যাকটাস, আমার তোমার ক্যাকটাস গাছটা ফরফর করে বাড়ে, আর আমারটার কি অবস্থা সুতোপা, এটা মনে হয় যতটুকু লাগাইছে অতটুকু এখন দেখি। আজকে এই বড়টার মধ্যে লাগানোর পরে হয়তোবা কাজে দিবে। এবারে না গাছের ইয়ে বার হচ্ছে না, ওই যে দেখো পুঁই শাক লাগাইছি কি বিচ্ছিরি হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, খালি ভাবির এই অর্কিড গুলাই সুন্দর হয়েছে, এই যে এখানে একটা রাখেন আমি নিয়ে যাবো। গত দুদিন ধরে না আমি পরের ধনে মহা আনন্দে মাতব্বরি করে বেড়াচ্ছি। রানী ভাবি বলল যে ভাবি ঢ্যাঁড়সগুলো হলে খেয়ে ফেলেন, তো আমি গত দিনে ঢ্যাঁড়সটা তুলে যতটুকু হয়েছিল আর কি ওগুলো হচ্ছে নীলু ভাই বাসা নিয়ে গেছিলাম, আর আজকে ঢ্যাঁড়স তুলে ভাবলাম যে যে আসবে ছাদে তাকিয়ে দিব। তো দেখলাম যে সুতপাকেই বললাম যে সুতপা তুমি নিয়ে যাও, তো অবশ্য সেকেন্ড নাহার আসছিল, কিন্তু যেহেতু মনে মনে ভেবেছিলাম যে ফার্স্টে আসবে তার কাছে তাকিয়ে দিব, তো সুতরাং এটা সুতোপার ভাগ্যেই, একেই বলে আর কি যে পরের ধনে মাতব্বরি করা। তো আমি মহা আনন্দে পরের ধনে মাতব্বরি করে নিলাম আর কি এই ফাঁকে। আর এখানে সুতোপা আজকে আমার গাছটা লাগাচ্ছে। সুতোপা, আমি, নাহার আমরা চা খাচ্ছি, আর হচ্ছে মুচমুচে টোস্ট বিস্কিট খাচ্ছি। কিন্তু ভাবিকে, রানী ভাবিকে খুব মিস করছি, গত 3 দিন ধরে রানী ভাবি নাই, খুবই খারাপ লাগে। আসলে না আমাদের এই চায়ের টেবিলে কেউ একজন মিস থাকলে খুব খারাপ লাগে, এত ফাঁকা ফাঁকা লাগে, সবাই থাকলে সেদিন খুব ভালো লাগে। কি তোমার ওয়ালেট আমার কাছে কেন হবে, আমি তোমার ওয়ালেট দিয়ে কি করব। আরে না আমি সুতোপাকে বলতেছি যে তোমার পার্সেল আসছে ওখানে একটা, আর এটা আমার পার্সেল দেখো, মানে ডিজাইনটা আমার ভালো লাগছে, ভালো হয়েছে না ডিজাইনটা? আমিও দেখছি আন্টি, অর্ডার করব, ব্ল্যাকটা আরো সুন্দর, নীলু ভাবি কিনছে তো ব্ল্যাকটার কাপড়টা আরো ভালো, কিন্তু আমার পুরো সাইজ নাই তো, না ফ্রি সাইজ না মনে হয়। এই যে আপনি কি সাইজ বলে দিবেন কিছু? না 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 খুব সুন্দর। কাপড়টাও যথেষ্ট ভালো, ব্ল্যাকটার আরো ভালো কাপড় বুঝছো। ব্ল্যাকটা কি নীলু আন্টি কিনছে? হ্যাঁ না ব্ল্যাকটা ওদের এখানে ডিজাইন আছে, তুমি লিংকটা দেখে দিব আমি, তুমি দেখো ব্ল্যাকটাও খুব সুন্দর। দেখলাম তো ওদেরকে কি অর্ডার দিলে ওরা বানায় দেয়? না না আমি তো পরশু দিন অর্ডার দিছি, আজকে দিয়ে গেল। এটা কি কটন? কটনই তো, ভালো যথেষ্ট ভালো।
পরশুদিন আমাকে বলছে কি 5 দিন লাগবে আসতে, তা আজকেই চলে আসছে, একদিনেই তো দেখি চলে আসছে। অর্ডার তুমি পাইছো তোমার ওয়ালেট? আর এই যে তোমার পার্সেল, এটা কি? 10:05 বাজে, তো আমি একটু আগে তরকারিগুলো গরম করতে দিয়ে গেছিলাম। এখানে টমেটো টক আর এখানে হচ্ছে মুরগির তরকারিটা গরম করতে দিয়ে গেছিলাম, আর ওখানে ভাত আছে, করলা ভাজি আছে, ফ্রিজে বোধ হয় বেগুন ভাজিও আছে। তো যাই হোক, এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। লেবু বের করে রাখিয়েছে, লেবুটা বের করে রাখি। তো 10:30 দিকে খাবার দিব আর কি। তো আজকে ছাদে, আমি তো ভাবছি ছাদে দাও কেউ আসবে না, কারণ হচ্ছে ভাবি এখানে নাই, ডানি ভাবি এখানে নাই, আর হচ্ছে ওইদিকে হচ্ছে সুতপা অফিসে, তারপরে নাহার অফিসে, কিন্তু 6:00-6:30 দিকে দেখিতে সুতপা আগেই ছাদে উঠছিল, আমার আগেই ছাদে উঠছিল। তারপরে তো যাই হোক, আমরা চাটা খেলাম, অনেকক্ষণ গল্প টল্প করে সবাই নিচে নেমে আসলাম, সুতপাও আসলো, সুতপা ঘরে আসলো, তারপরে এই যে পার্সেলে অনেকদিন পরে, আমি অনলাইনে খুব একটা কিছু কিনি না, কারণ আমার বাইরে যাওয়া হয়, ঘুরে ঘুরে এটা সেটা কিনে ফেলা হয়, তো অনলাইনে সেরকম কিনি না। কিন্তু এটা হচ্ছে এই প্যান্টটা, মানে ইয়ে আর কি, লেডিস প্যান্ট, এটা হচ্ছে প্যান্ট মানে হচ্ছে কটনের আর কি, যেটা আমরা পরি সালোয়ার কামিজের সাথে। কালকে পরশুদিন নীলু ভাইয়ের বাসায় দেখলাম ভাবি দুটা কিনছে, তো খুব ভালো লাগলো। ব্ল্যাকটা আমার দরকার ছিল, দেখে ব্ল্যাকটা নেই নেই, হোয়াইটটা নিচ্ছি। তো সুতো পরও খুব ভালো লাগছে, লিঙ্কটা সবাই দেখছে, কিন্তু ওই যে একজন কিনলে রিভিউ দিলে তখন আবার অন্যদের আগ্রহ হয় আর কি। তো যাই হোক, আমার জন্য খুব সুবিধা, কারণ নীলু ভাবি অনলাইনে প্রচুর কেনাকাটা করে, আমি ওনার রিভিউ দেখে তারপরে কেনাকাটা করি, কিন্তু খুব কম, আমি অনলাইনে খুবই কম কিনি। তো এই হচ্ছে আজকের কাহিনী। তারপরে হচ্ছে সুতো পাওয়া বাসায় চলে গেল, তারপরে প্রায় অনেকক্ষণ আমি একটু রেস্ট নিলাম, ফোনে গল্প করলাম, আর হচ্ছে কিছুক্ষণ পরে অবশ্য ফোন করবে, মানে আমার মেয়ে ফোন করবে, ওর সাথে কতক্ষণ কথা বলবো, তার আগে খাবারটা দিয়ে দিব। অরণ্য, অরণ্য, এই অরণ্য, কি রে বাবা ঘুমাই গেছে নাকি, খাবা না পরে? আচ্ছা তাহলে তোর পাপাকে দিয়ে দিই, তাহলে অরণ্যর পাপাকে খাবারটা দিয়ে দিব, খেয়ে ফেলবে, উনি খেয়ে ফেললে আমি ফ্রি, অরণ্য নিজে নিয়ে খেতে পারবে, গরম করেও খেতে পারবে। তবে ওদের বাপ ছেলে, কারো না কোনো কিছুই গরম করা লাগে না, গরম লাগে না, কি আশ্চর্য, ওরা সব কিছু ঠান্ডা ঠান্ডা খেতে পছন্দ করে। এই হচ্ছে আজকের কাহিনী, ভিডিওটা এখানে এড করি। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর ভিডিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কথা বলতে গেলে না দ্রুত ইদানিং জীবে জড়ায় যায়, এটা কাহিনীটা কি বুঝলাম না, মনে মনে হচ্ছে কি তোতলামির একটা ইন্ডিকেশন পাচ্ছি, আল্লাহ জানে। তো যাই হোক, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। আর বি পজিটিভ, স্প্রেড পজিটিভিটি, এটাই হোক আমাদের সবার মূল ব্রত। নিজে ভালো, মানে চারপাশটা ভালো থাকলে অটোমেটিক নিজে ভালো লাগে, মনটা ভালো লাগে, নিজেদের পরিচিত আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব সবার খবরে যখন শুনি যে ভালো কিছু, ভালো, খুব ভালো লাগে, চারপাশটা একদম আলোয় আলোকিত হয়ে যায়। এই জন্য আমি সবসময় বলি বি পজিটিভ, স্প্রেড পজিটিভিটি, কারণ পজিটিভিটির এত প্রয়োজন এখন, এত প্রয়োজন, পজিটিভিটি ছাড়া আমাদের মানে আর কোনো কিছুই আমাদেরকে এই ক্রাইসিস থেকে, মানে মেন্টাল যে ওয়ার্ল্ড ওয়াইড একটা মেন্টাল ক্রাইসিস, এই ক্রাইসিস থেকে আর কিছুতেই আমরা উদ্ধার পাবো না, যদি না শুধুমাত্র আমরা পজিটিভ থাকি, নিজে থাকি এবং চারিদিকটা পজিটিভ স্প্রেড করে দিই। আল্লাহ হাফেজ।